যদি আপনাদের বাড়িতে দুধ কেটে যায়, সেই কাটা দুধের ছানা বা আগে থেকে যদি আপনাদের ছানা থেকে যায়, তাহলে এই দুর্দান্ত রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমি দেখাবো ছানা বড়ার ঝোল। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। আমি মেজারিং কাপে 2 কাপ বেসন নিলাম, 1 বাটি ছানা ছিল সেটা দিলাম, 1টা ডিম দিলাম, সামান্য চিনি, নুন। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা ডিম যদি না দিয়ে থাকেন তাহলে সামান্য খাওয়া সোডা দেবেন। অল্প অল্প জল দিয়ে একটা থিকনেস ব্যাটার আনতে হবে, আর বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। হয়ে গেছে। এবার ছোট ছোট বড়া সাইজে আমি এগুলোকে সব ভাজতে থাকব। এখন এইভাবে ব্যাটারটা আনতে হবে, নয় পাতলা নয় মোটা। এবার এগুলো সব ভাজতে থাকব। আমি এখানে ডিমটা দিয়েছি সফট এবং টেস্টির জন্য, আর ডিমটা অ্যাভয়েড করলে ওটাও কোনো অসুবিধা হবে না। বড়াগুলোকে সব লাল করে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। হাফ ভাজা হয়ে গেছে, আরও ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এই দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব নামিয়ে নেব। এবার ওই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গড়িয়ে নিয়ে ওই তেলেই আমি আবার রান্না করব। প্রথমে দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রসুন বাটা দিলাম, আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা কষতে থাকবো। আদা বাটা দিচ্ছি, এটাও সব একসঙ্গে মিশিয়ে আমি এটা কষতে থাকবো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, টমেটো পিউরি দেবো। এবার এই টমেটো পিউরি আর রেড চিলি পাউডার দিলে তরকারির একটা সুন্দর একটা কালার আসে। এবার জিরে বাটা দিচ্ছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে আমি এবার কষতে থাকব। সামান্য জল দেব মশলাটা যাতে কষতে সুবিধা হয় এবং কড়াতে যেতে না বসে যেতে পারে সেই জন্য। সামান্য নুন দিলাম। এবার সেদ্ধ করা আলুটা দিলাম। আমি এখানে সেদ্ধ করা আলু দিয়েছি, কিন্তু আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আলুটা। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে দিলাম, আরও যাতে ভালো করে মশলা সহ আলুটা মিশে যেতে পারে। আরও একটু সামান্য জল দিলাম। এবার 1 বাটি দুধ দিলাম। এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটার টেস্টটা খুব ভালো আসবে সেই জন্য। আমি ওই দুধের বাটিতে আমি আরও 2-3 বাটি জল দেব। এতটা জল দিলাম এর কারণ আমি পরে বলছি। এবার ঢাকা লাগিয়ে দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। মশলা কষার সময় আমি নুন দিয়েছিলাম, এখন একটু চিনি দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়। আমি মাঝখানে একবার নুন দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি।
তাই আপনারা নুন চিনি দেখে দেবেন। এইভাবে সবগুলো ফুটো করে আমি ঝোলে দিতে থাকব। এতটা জল দেওয়ার কারণ এই বড়াগুলো দু তিন ঘন্টার পরে ঝোল টেনে একদম ডবল হয়ে ফুলে যাবে, তখন এই রেসিপিটা এত ঝোল ঝোল দেখা যাবে না, পুরো মাখো মাখো হয়ে যাবে। এই বড়াগুলোকে ঝোলের সঙ্গে আমি 10-15 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 10-15 মিনিটের মতন এটা ফুটে নেব, তাই রেখে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে বড়ার রেসিপিটা। এবার 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিলাম। এই দেখুন অনেকটা ঝোল টেনে নিয়েছে, আরও টেনে নেবে। এবার 1 চামচ ঘি দিয়ে আজকে রেডি আমাদের ছানা বড়ার ঝোল। যদি আপনারা এই রেসিপিটা নিরামিষ করেন তাহলে ডিম পেঁয়াজ রসুন স্কিপ করবেন, নিরামিষ রেসিপিটাও খেতে দুর্দান্ত। আমি বাটার দিয়ে এই রেসিপিটা গার্নিশিং করলাম। এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবেতেই খেতে ভালো লাগবে।